হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে আবারও একটি দারুণ আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো গ্যাগা নোট মাইনিং প্রজেক্ট সম্পর্কে। যে গ্যাগা নোট মাইনিং প্রজেক্ট আমরা মাইনিং করেছিলাম, এটা মূলত হচ্ছে মেসন নেটওয়ার্কের প্রজেক্ট, এবং এই গ্যাগা নোট যে ক্রেডিট বা টোকেনটা আমরা পেয়েছি সেটা কনভার্ট করেই কিন্তু আমাদের মেসন নেটওয়ার্কের যে টেস্ট নেট আছে, টেস্ট নেট কয়েন আমাদেরকে কালেক্ট করতে হবে, এবং পরবর্তীতে এই টেস্ট নেট কয়েনটাকেই কিন্তু আমাদেরকে কনভার্ট করে দেয়া হবে এমএসএন টোকেন, মানে মেসন নেটওয়ার্কের অফিসিয়ালি টোকেন, সেই টোকেনটাই কিন্তু আমরা সেল করতে পারবো। তো আজকের ভিডিওতে থাকবে কবে মেসন নেটওয়ার্ক লিস্টেড হতে যাচ্ছে, কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে, কত প্রাইস থাকবে, বিস্তারিত আলোচনা। তাই ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনি যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন না। দেন এখানে কিন্তু আপনি কাজ করতেছেন, মাইনিং করেছেন, কিন্তু আপনি কিন্তু এয়ারড্রপ বা আপনি যে মাইনিং করেছেন সেটা উইথড্রোর জন্য এলিজেবল হতে পারবেন না। তো অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নাই, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনি দেখতে পাচ্ছেন মেসন নেটওয়ার্কের টুইটারে তারা নতুন একদম নিউ একটা আপডেট দিয়েছে। সেই আপডেট কি? সেই আপডেটের হোম এন্ট্রি পেজে আমি কিন্তু আছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কয়েন লিস্ট, তাদের এই আপডেটটা কয়েন লিস্টের মাধ্যমে কিন্তু পোস্ট করা হয়েছে, এবং এখানে কয়েন লিস্টের লিঙ্কও দেওয়া হয়েছে। তো মূলত কয়েন লিস্টে এটা লিস্টেড হবে, সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে রেজিস্টার করে কয়েন লিস্ট থেকে টোকেন বাই সেল করতে পারবেন, প্রাইভেট সেল যেটা বলে, এখানে রেজিস্টার করতে পারবেন, সেজন্য আপনি হয়তোবা কিছু ফ্রি পেতে পারেন বা এয়ারড্রপ পেতে পারেন, এরকম কিছু একটা। যাই হোক, এই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো না, কারণ প্রি সেল যেটা আছে, পাবলিক সেল যে সমস্ত জিনিসগুলো আছে, এগুলো থেকে আমি সবসময় আপনাদেরকে দূরে থাকতে বলি, কারণ আমরা ফ্রি যেটা আছে, ফ্রি এয়ারড্রপ, ফ্রি মাইনিং, ফ্রি যেটা ইনকাম করব, সব সময় ফ্রির চিন্তাই করব। ঠিক আছে, তো এখানে তাদের টোটাল যে সাপ্লাইটা মেসন নেটওয়ার্কের, টোটাল সাপ্লাই হচ্ছে 100 মিলিয়ন, মানে 1 বিলিয়ন। ঠিক আছে, তো সেক্ষেত্রে 1 বিলিয়ন বেশি একটা কিন্তু তাদের টোটাল সাপ্লাই না, এবং বর্তমানে তাদের প্রাইস যেটা আপ মানে ধরা হয়েছে প্রি সেলের জন্য, পাবলিক সেল যখন একটা প্রজেক্ট লঞ্চ করে তার আগে কিন্তু ফান্ড রাইজিংয়ের জন্য বা ফান্ড কালেক্ট করার জন্য আরও বিভিন্ন ওয়ের কারণে তারা কিন্তু একটা প্রি সেল রাখে, সেক্ষেত্রে তাদের প্রি সেল প্রাইস ধরা হয়েছে 1.75 পার টোকেন। একটু ভালো করে বিষয়টা বুঝবেন, $1.75 প্রি সেল ধরা হয়েছে, এবং যদি এই মেসন নেটওয়ার্ক প্রজেক্টটা টপ টেনের ভিতরে, যেমন বাইনাস, বাইবিট, ওকেক্স, ঠিক আছে, এরকম এক্সচেঞ্জারে লিস্টেড হয়, বাইন্যান্সে লিস্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা ইজিলি $5 হবে, এটা 100% কনফার্ম। আর যদি বাইন্যান্সে লিস্টেড নাও হয়, সেক্ষেত্রে কিন্তু $1 থেকে $3 আপনার প্রাইসটা কিন্তু থাকবে যদি বাইন্যান্সেও লিস্টেড না হয়, কারণ এছাড়াও অনেকগুলো এক্সচেঞ্জার আছে যেখানে এটা কিন্তু লিস্টেড হবে। এরপর এখানে তাদের টোটাল সাপ্লাই কত সেটা কিন্তু আমরা বলে দিয়েছি, 1 বিলিয়ন, মানে 100 মিলিয়ন। এখন কবে এটা লিস্টেড হবে? তো এই গ্যাগা নোটের সব কিছুই আমার কাছে ভালো লেগেছে, মেসন নেটওয়ার্কের এয়ারড্রপ প্রজেক্ট, এখানে মাইনিং, সব কিছু ভালো লেগেছে, কিন্তু একটা আপডেট তারা দিল, সে আপডেটটা খুবই খারাপ লাগলো, যে আমরা মাইনিং করতেছি যারা টেস্ট নেটের মাধ্যমে, গ্যাগা টোকেন বা গ্যাগা ক্রেডিটের মাধ্যমে, তাদের জন্য খুবই একটা দুঃখজনক আপডেট। সেটা কি, সে বিষয়ে আমি কথা বলবো। তার আগে এখানে দেখেন, তারা বলেছে 15 মার্চ 2024 লিস্টিং হবে। তো এখন 2024 লিস্ট হবে, কিন্তু এখানে কিন্তু আপনি আমি আমরা যারা ফেরিতে মাইনিং করতেছি তাদের জন্য কোনো গুড নিউজ নেই, কারণ এখানে লিস্ট হওয়ার সাথে সাথে অন্যান্য প্রজেক্টের মতো এই মেসন নেটওয়ার্ক কিন্তু আমাদেরকে প্রফিট দেবে না। যখন এটা লিস্টেড হবে তার 1 সপ্তাহ 15 দিন পরে আমাদেরকে প্রফিট দেবে। এখন কথা হচ্ছে, এখান থেকে যখন 15 মার্চ লিস্টেড হওয়ার পরে দেখা গেছে এপ্রিল মাসে গিয়ে আমরা প্রফিট জেনারেট করতে পারবো। এটা হচ্ছে মেসন নেটওয়ার্কের একটা নিজস্ব টেকনিক, যাতে করে এখানে লিস্টেড হওয়ার সাথে সাথে যারা প্রাইভেট সেল এবং অন্যান্য যে ওয়ের জন্য তারা টোকেনটা রেখেছে, সেই তারাই কিন্তু এখান থেকে প্রফিটটা জেনারেট করে নিতে পারবে, কিন্তু আমরা যারা ফ্রি এয়ারড্রপ বা মাইনিং কাজ করতেছি, আমরা যারা ফ্রিতে কাজ করতেছি, আমরা 10-15 দিন পরে যখন এটার প্রাইসটা কমে যাবে তখন আমরা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো। তো ফ্রেন্ডস, এছাড়াও আরও বিস্তারিত আলোচনা থাকবে। তো এখানে দেখেন 100 মিলিয়ন
1 বিলিয়ন তাদের হচ্ছে টোটাল সাপ্লাই এরপর নিচের দিকে যদি আমরা আসি তো এখানে দেখেন এই জিনিসটাই আমার কাছে খুব খারাপ লেগেছে এখানে প্রাইভেট সেলের জন্য 26 মানে 26% পাবলিক সেলের জন্য পাবলিক কমিউনিটি সেলের জন্য তারা রেখেছে 5% ইকোসিস্টেমের জন্য রেখেছে 27% ফাউন্ডেশন এবং রিজার্ভেশনের জন্য 20% টেকনিক্যাল টিমের জন্য তারা রেখেছে 15% পার্টনারের জন্য রেখেছে 6% এবং সর্বশেষ টেস্ট নেট আমরা যারা আছি আমাদের জন্য মাত্র 1% এটা খুবই দুঃখজনক যে এত বড় একটা প্রজেক্ট এত কিছু মানে তাদের এই যে টোকেন ডিস্ট্রিবিউশন এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে মাত্র 1% এখানে মিনিমাম 5% আমাদের জন্য রাখতে পারতো যারা টেস্ট নেটে এখানে মাইনিং করতেছে বা টেস্ট নেটে এখানে কাজ করতেছে তাদের জন্য তো এখানে জাস্ট 1% তো ফ্রেন্ডস এই আপডেটটা খুবই আমার কাছে খারাপ লেগেছে তবে আপনার মন খারাপ করার কিছু নেই মেসন নেটওয়ার্ক এমএসএন এখানে আমরা যে গ্যাগা ক্রেডিট টোকেনটা পাচ্ছি মূলত এই গ্যাগা ক্রেডিটটাকে কনভার্ট করে আমাদেরকে দিচ্ছে এখন বর্তমানে টেস্ট নেটের টোকেনটা মেসন নেটওয়ার্কের যে টেস্ট নেট টোকেন আছে সেটা আমাদের দিচ্ছে কিন্তু এই টেস্ট নেটের টোকেনটা পরবর্তীতে কনভার্ট করে তাদের মেইন নেটের টোকেনটা আমাদেরকে দেয়া হবে আর ওই টোকেনটাই আমরা সেল করে প্রফিট নিতে পারবো সেক্ষেত্রে এখন যেরকম আমরা গ্যাগা ক্রেডিট থেকে কনভার্ট করে এমএসএন টোকেন পাচ্ছি টেস্ট নেটের টোকেন সেই টেস্ট নেটের টোকেন কনভার্ট করে দেখা গেছে 1000 টেস্ট নেটে একটা মেন নেট টোকেন হতে পারে মেন নেট কয়েন হতে পারে এমএসএন এর অথবা 10000 এ একটা মেন নেট এমএসএন টোকেন হতে পারে এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্যারান্টি নেই তবে এখানে কিন্তু খুব কম পরিমাণেরই আমরা টোকেন পাবো কিন্তু হ্যাঁ এখানে মানে মন খারাপের কিছু নেই কারণ হচ্ছে আপনি যদি বেশি না এখানে যদি 50টা টোকেন কালেক্ট করতে পারেন 50টা টোকেন কালেক্ট করতে পারলে এটা যদি বাইন্যান্সে লিস্টেড হয় 100% $5 প্রাইস হবে তো আপনার কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম জেনারেট হবে 50টা না আপনি যদি 5টা টোকেনও এখান থেকে কালেক্ট করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার $25 এখান থেকে ইনকাম হবে তো সেক্ষেত্রে এটা খুবই ভালো একটা দিক তো টোকেন ডিস্ট্রিবিউশনটা তাদের একটু হ্যাবা যাবা থাকলেও তাদের এই দিকগুলো আবার ভালো আছে তো সেক্ষেত্রে আমি বলবো এখনো পর্যন্ত কিন্তু গ্যাগানোট মাইনিংয়ে মাইনিং করা যাচ্ছে মাইনিং হচ্ছে যারা নতুন তারা কিন্তু এখনো মাইনিং করতে পারবেন এবং তাদের যে নতুন একটা আপডেট দিয়েছে আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনি আমাদের চ্যানেলে গিয়েও দেখতে পারবেন তো সেই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম তাদের নতুন আপডেট রিটুইট লাইক করলে টাস্ক কমপ্লিট করলে হিউজ পরিমাণের একটা গ্যাগা ক্রেডিট পাওয়া যায় যেটা আপনি কনভার্ট করে সাথে সাথে এমএসএন যে টেস্টনেট টোকেন আছে সেটাই পরিবর্তন করতে পারবেন তো এখানে দেখেন তাদের ইকোসিস্টেমে কিন্তু তাদের ব্লকচেইন ইকোসিস্টেম তাদের সব বিষয়ে বিস্তারিত কিন্তু এখানে বলা আছে তো সেক্ষেত্রে আমরা যতটুকু ধারণা করতে পারি যে এটা যদি বাইন্যান্সে লিস্টেড হয় $100% $5 প্রাইস থাকবে 15 মার্চ এটা লিস্টেড হবে এপ্রিলের দিকে অথবা মার্চের শেষের দিকে আমরা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো তবে এখনো পর্যন্ত শিওর না যে কত টেস্ট নেটের বদলে আমরা একটা মেন নেট কয়েন পাবো ঠিক আছে তো এখন আমরা যাব সরাসরি আমাদের মেটামাক্সে তো আমি মেটামাক্স থেকে এখানে মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটা আপনাদেরকে কিউই ব্রাউজার থেকে অথবা সরাসরি মেটামাক্সের ড্যাব ব্রাউজার থেকে আমি ব্যবহার করতে বলেছিলাম তো আমি মেটামাক্সের ড্যাব ব্রাউজারে চলে যাব এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখনও পর্যন্ত মাইনিং হচ্ছে এবং একটা সমস্যা যেটা সবাই ভুগতেছেন সেই সমস্যার বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এখানে এই যে দেখেন এখানে আপনাদের কিন্তু এখানে গরিলা যে ইথেরিয়াম আছে এই টেস্ট নেটের ইথেরিয়াম এটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝে এখানে কিন্তু এই ইথেরিয়ামটা ফ্রিতে নিয়ে তারপরে এই এমএসএন টোকেন এটা কিন্তু কালেক্ট করবেন তো ফ্রেন্ডস দেখেন এখানে মাত্র 217 এমএসএন টোকেন আছে এবার আমরা যদি এখান থেকে ব্রাউজার অপশনে যাই ব্রাউজার অপশনে গিয়ে আমরা গ্যাগা নোট এটাকে সার্চ করে দেবো তো গ্যাগানোট সার্চ করে দিবেন দেওয়ার পরেই কিন্তু চলে আসবে গ্যাগানোটের যে ড্যাশবোর্ড তো এখানে আমি দেখাচ্ছি এখানে মাইনিং হচ্ছে এখনো মাইনিং করা যাচ্ছে আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন কোনো প্রবলেম নেই তবে এটা লিস্টিং ডেট এবং এখান থেকে কবে ইনকাম জেনারেট করতে পারবেন সে বিষয়ে তো বিস্তারিত আলোচনা করলাম এখন এখান থেকে আপনাদের যে সমস্যাটা হচ্ছে গেট টোকেনে ক্লিক করতে আপনারা ভুলে যাচ্ছেন বা অন্য জায়গায় ক্লিক করতেছেন সেই বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে
এখানে আপনার এখন একটা মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা যে টেস্ট ইউনিটে এখানে পার্টিসিপেট করেছি তো আমাদেরকে কে কাকে কত টোকেন দেবে বা কে কে এয়ারড্রপে এখানে টেস্ট ইউনিটে পার্টিসিপেট করেছি তারা কালেক্ট করবে কিভাবে বা তারা বুঝতে পারবে কিভাবে, তো সে বিষয়ে কিন্তু মূলত তারা এখানে গ্যাগা নোটের যে টোকেনটা আছে আমাদের এই টেস্ট ইউনিটে আমরা যে পার্টিসিপেট করতেছি এখান থেকে যে আমাদের টাস্কগুলো কমপ্লিট করতেছি কোন প্রসেসে তারা আমাদেরকে নিচ্ছে বা কোন প্রসেসে আমাদেরকে দেখা দেখতেছে যে আমরা এখানে 1%-এর ভিতরে আছি কিনা সেই বিষয়টা আমি একটু কথা বলবো। আপনি যদি এগুলো না করেন তাহলে কিন্তু আপনি ওই 1%-এর ভিতরে থাকবেন না, অবশ্যই এগুলো আপনাকে করে নিতে হবে। তো এখানে মাইনিং ডেইলিতে ক্লিক করে দিলাম, ফার্স্ট অফ অল এখানে দেখবো আমাদের মাইনিংটা চালু আছে কিনা, তো অবশ্যই এটা মাইনিং এখনো করা যাচ্ছে, নো প্রবলেম, তো আপনারা এখানে মাইনিংটা করতে পারবেন এখনো পর্যন্ত। তো এখানে আমরা মাইনিং করার পর এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম যে অপশনটা আছে এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো আমি একটু আবারও দেখাই, এখানে দেখেন এই যে ফলো টুইটার অ্যান্ড বাইন্ড ওয়ালেট অ্যাড্রেস গেট 15,000 রিওয়ার্ড, এখানে আপনি 15,000 রিওয়ার্ড পেয়ে যাবেন ফলো করার পরিবর্তে, এখানে আপনি ডেইলি টাস্ক পেয়ে যাবেন, এখানে এই তিনটা টাস্ক কমপ্লিট করতে পারবেন এবং ডেইলি কিন্তু এখানে টাস্কগুলো থাকে, এই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা যারা নতুন ইউজার আছেন বা পুরাতন ইউজার আছেন হিউজ পরিমাণের একটা গ্যাগা ক্রেডিট আর্ন করতে পারবেন। সর্বশেষ আমরা এখানে যদি মেসন টোকেনে আসি, মেসন মাইনিং ডেইলি এখানে আসলে আমরা আমাদের ব্যালেন্সটা এখানে দেখতে পারবো, আমাদের টোটাল ব্যালেন্স এখানে শো করতেছে এবং আমাদের মাইনিংটা দেখতে পাচ্ছেন এরকম একটা স্পিডে আমাদের মাইনিংটা হচ্ছে এবং টুডে মাইনিংটা এখানে দেখাচ্ছে। তো এই টোকেনটা আমাদেরকে কিন্তু কনভার্ট করতে হবে, তো কনভার্ট করার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। এবার এখানে দেখেন মেসন টোকেন নামের একটা অপশন আছে, এরপর হচ্ছে এক্সচেঞ্জ মেসন রিওয়ার্ড টু টোকেন, এটা হচ্ছে মেসন রিওয়ার্ড গ্যাগা নোটের ক্রেডিট, এটাকে আমাদেরকে টোকেনে কনভার্ট করতে হবে। তো আমরা সেপুলি ইথেরিয়াম টেস্টনেট এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, তো আমাদের এরকম একটা অপশন চলে আসলো, আমরা সুইস অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো সুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে একটু লোডিং নিচ্ছে, যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টোকেনটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের রিওয়ার্ড ব্যালেন্স দেখাচ্ছে 55,000, আমি যদি একটু দেখাই, তো এটাকে আমরা এখান থেকে কপি করব। তো ফাইনালি এটাকে আমরা কপি করে নিলাম, এখান থেকে কপি করার পর এখানে আরেকটা বিষয় আমি বলে দেই, সেটা হচ্ছে আপনার যে রিওয়ার্ড টোকেনটা মেসেন টোকেনটা পাবেন সেই কন্ট্রাক্ট অ্যাড্রেস কিন্তু এটা, এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা কিন্তু এখান থেকে কপি করে ইম্পোর্ট করলে আপনাদের মেটামাক্সে তখন কিন্তু আপনারা টোকেনটা দেখতে পারবেন। তো এবার এক্সচেঞ্জে আমরা ক্লিক করব, সেপুলিয়া ইথেরিয়াম টেস্টনেট এখানে ক্লিক করে দিলাম, এবার আমরা উপরে সেন্টেন্স সেপুলিয়া এখানে আমরা যদি অ্যামাউন্টটা বসাই দিই যে অ্যামাউন্ট আমরা এখান থেকে কনভার্ট করব, এবার আমরা কনফার্মে ক্লিক করব। তো এখানে দেখেন কনফার্মে ক্লিক করে দিলাম, এবার অ্যাপ্লাই ক্লাইম সাকসেসফুল। তো এবার নিচের দিকে দেখেন এখানে অপশন চলে আসছে, এই জায়গাটা আপনাদেরকে দেখতে হবে, গেট টোকেন নামের যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। মূলত এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার এটা সংগ্রহ হবে বা আপনি 1%-এর ভিতরে পড়ে যাবেন, সে এটা কিন্তু তাদের নজরে আসবে। আপনি এই গেট টোকেনে অবশ্যই ক্লিক করতে হবে এবং এখানে টাইমও দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এবার কি করবো, গেট টোকেনের উপরে ক্লিক করে দেবো। তো গেট টোকেনে ক্লিক করে দিলাম, এখানে প্রসেসিং ওয়ালেট অপশন চলে আসছে, জাস্ট একটু প্রসেসিং হচ্ছে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেপুলিয়া ইথেরিয়াম আছে সেটা এখান থেকে কেটে নেবে, তো আমরা এখানে কনফার্মে ক্লিক করব। তো ফ্রেন্ডস ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টোকেনটা চলে আসছে, তো এই জায়গার মধ্যে কিন্তু আপনাদের টোকেনটা চলে আসবে। আর আপনারা অবশ্যই এখানে আপনাদের এই যে করিলিয়া ইথেরিয়ামটা আছে এটা এখানে কালেক্ট করে রাখবেন, অথবা এখানে আপনারা কিন্তু এই যে সেপুলিয়া যেটা আছে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন, তো এই সেপুলিয়া টেস্টনেট যেটা আছে এটা আপনারা কালেক্ট করে রাখবেন ফ্রিতে। তো এটা নিয়ে আমরা কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখে আপনারা এগুলো সব সংগ্রহ করে নেবেন, দেন এখানে কাজ করবেন। তো এখন কথা হচ্ছে ফ্রেন্ডস, এই গ্যাগা নোট মাইনিংয়ে কিন্তু এখনও মাইনিং হচ্ছে, তো আজকের ভিডিওতে কীভাবে আমি উইথড্র অ্যান্ড ডিপোজিট বিস্তারিত আলোচনা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আপনারা গ্যাগা টোকেন, আগেও আমি বলেছিলাম যে গ্যাগা ক্রেডিট যেটা আমরা পাচ্ছি এটা বাই সেল করবেন না, তার আগে কিন্তু অনেকে বাই সেল করেছেন। তো প্রত্যেকটা প্রজেক্ট যেটাই মার্কেটে আসুক না কেন কখনো বাই সেল করার চেষ্টা করবেন না আনঅফিসিয়ালিভাবে, যখন অফিসিয়ালিভাবে এটা বাই সেল শুরু হয়ে যাবে তখন এটাকে বাই সেল করবেন, দেন এতে আপনি কোনো রকম প্রতারণার শিকার হবেন না বিষয়টা মাথায় রাখবেন। তো ফ্রেন্ডস মূলত আজকে ছিল এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে আজকের এই আপডেট সম্পর্কে সবাই জানতে পারে। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।